আসসালামু আলাইকুম দর্শক। সাবেক আইজিপি ও গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করেছে বিএনপি। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক গোয়েন্দা প্রধান হারুনার রশিদ সহ 16 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। 14 আগস্ট সাবেক পুলিশ কর্মকর্তা সালাহ উদ্দিন খান বাদী হয়ে মামলার আবেদন করেছেন। তিনি বর্তমানে বিএনপির পুলিশ ও মামলা সংক্রান্ত নানা দিক দেখভাল করছেন। 2022 ও 2024 সালের জুলাইয়ে বিএনপির পল্টন কার্যালয়ে লুটপাট, অস্ত্র উদ্ধারের নাটক সহ হয়রানির অভিযোগে পল্টন থানায় 2টি মামলার আবেদন করা হয়েছে। সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, তৎকালীন ডিএমপির ডিবি প্রধান হারুন সহ 16 কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এদিকে গুমের অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এক ভুক্তভোগী 14 আগস্ট সকালে অ্যাডভোকেট সোহেল রানা বাদী হয়ে সিএমএম আদালতে এই মামলা করেন। অভিযোগে বলা হয়েছে 2015 সালে রাজধানীর উত্তরা থেকে গুম করা হয় তাকে। 185 দিন গুম ছিলেন বলে দাবি করেন এই আইনজীবী। অ্যাডভোকেট সোহেল রানার দাবি, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সঙ্গে তাকেও গুম করা হয়েছিল। একই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক পরিদর্শক আইজিপি শহীদুল হক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সহ অজ্ঞাত আরও 25 জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।